নিজের হাতে আর গোসল কাফন পরেছে মা ফাতেমা, আর জান্নাত হতে আর সাবান কপুর আতর এলো দেখো না, কে মা ফাতেমার মতের খবর, কে মা ফতে মার মতের খবর, মমিন তোমর পড়েছে মা ফাতেমা, জান্নাত হতে সাবান কপুর আতর এলো দেখো না, মা ফাতেমা মতের খবর, মা ফাতেমা মতের খবর, মমিন তোমরা শুনো না, মা ফাতেমা তো ফাতেমার ছ মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায়, আর বাপের সোগে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয়, উলমাদিনে হালে মামর জীবন কাটাতে থাকে, আর অঝরাতে ঝরে মামর পড়ে বাপের রাজা পাকে, আর আব্বা আব্বা বলে কাঁদে মা ফাতেমা জোহরা, আর ফাতেমার হাল দেখে সেও হযরত আলী বেচারা, থায়ে ছড়তে থাকে তখন হযরত মওলা আলী, আর মায়ের শোকে দুই ইমামের চেহারা হয়ে যায় কালি। কে ছ মাস আগে ছ মাস ছ দিন পরে নবী আর স্বপ্ন যোগে দেখা দেয়, আর মা ফাতেমার মাতার হাত বুলিয়ে দিনের নবী কয় কে তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, আর তাই ছুটে সেছি মাগো আর আমি তোমাকে নিতে, আর আগামী কাল বাপের বাড়ি, আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ভাগে, আগামী স্বপ্নে এসে দেখা দিয়ে আর গেলেন মোর প্রিয় রসুল, আর বাপের কাছে যাবে আমার হযরতে বিবি বতুল, পরের দিন প্রভাতে উঠে শোকরানা করে আদায়, দুই ইমামকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলায়, উপরে হাসি কিন্তু অন্তর যায় ফাটিয়া,
আর দুনিয়া ছেড়ে যাবে দুটি, আর লালকে ছ্যাবর করিয়া দুইমানিকে নিয়ে তখন মা ফাতেমা জননী, আর নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন তখনই। মায়ের খুশি দেখে তখন দুই মামে খুশি হয়, আর দুজনারে বয়স তখন ছিল সাতে আটে কি বা নয়। ছ মাস তারা মায়ের যত্ন আর থেকে ওই দূরে ছিল, আর মায়ের যত্ন পেয়ে নানার আর সকতা ভুলে গেল যে মা ফাতেমা দুনিয়া ছাড়বে, আর দুই এমাম জানে না গোতা ছাওট করে যাবে তাদের, আর দুনিয়া হবে অন্ধকার কে মা হারা হো বেতারা, কে মা হারা হো বেতারা, হাসান হোসেন তো ছ মাস পরে নিজের হাতে আর রুটি তখন বানালো, আর দুই মানিকে কোলে নিয়ে আর শেষ খাওয়ানো খাওয়ালো। ওদিকে তে জান্নাত হতে জিব্রাইল এসে হাজির, মওতের সামান তখন দিল ফাতেমার খাদি, জান্নাতি সামান কপুর আর আতর গোলাপ লোবান, সন ছিল 11 হিজরি তারিখ 13 রমজান, দিন ছিল ওই মঙ্গলবার। বলে হাদিসের পাতায় মগরব ছেড়ে এসার মাঝে আমার হযরতে ফাতেমা, দুটি জানে টুকরো কে তার যেতে হবে ছাড়িয়া, আর ভাবতে গিয়ে মা ফাতেমার আর ভুখানি যায় ফাটিয়া। নবীর রাজা পাকে পড়ে কে, নবীর রাজা পাকে পড়ে আর কাঁদে অঝর নয়নে, আর বলো আব্বা বাচ্চাদেরকে ছেড়ে যাব কেমনে, কে কার ভরসায় এই দুনিয়ায় আর দুই মানিকে যাই ছেড়ে, আর শাস্তি কি পাবো গো আব্বা, আর মওতের কাফন উড়ে আর না বালক দুই রত্ন আমার, কে না বালক দুই রত্ন আমার, এ মহাশয় সংসারা বাপের লাগি মা ফাতেমার, আর মন যে কেঁদে উঠেছে, আর চোখের পানি মুছে চোহরা আবার মহলেতে ফিরেছে। এদিকে তে হযরত আলী পৌঁছিল আপন ডেরা, আর ফাতেমাকে দেখে শেরে খোদা মুশকিল কুসা কয়, 6টি মাস ধরে আমার হাল যে ছিল উদাসী, আর আজ তোমাকে দেখে জোহরা বেহদ হয়েছি খুশি। ফাতেমা বলে শোনো ও গো মোর প্রিয় স্বামী, আর মগরবাদে দুনিয়া ছেড়ে চলে যাবো যে আমি, দুটি নয়ন তারা আমি
তোমারি হেলায় রেখে আর চলে যাব ওগো স্বামী, আজ আমি দুনিয়া থেকে মোদের সামনে আপার সামনে আপার আর জিব্রাইলের আমিনের দ্বারা আর জান্নাত হতে পাঠিয়েছি, ওই দেখো মুশকিল কোসা কে চোখ কথা শুনে আলী আর মাথায় পড়লো বজপা কে খান খান হয়ে গেল ভাই রে আর শের খোদার দুটি হাড় কে হাড় পা জোরদার ভেগে গেল কে হাড় পা জোরদার ভেগে গেল দিল চিরে শের খোদা বলে জোহরা কি কথা আজ শোনালে, আরে বিরান হয়ে যাবে এ ঘর তুমিও চলে গেলে, আর বাচ্চা দুটি ছাগল হয়ে ঘুরিবে পথে পথে, তো এমন কাজ করো না জোহরা দুই নয়ন তারার সাথে, যে নানা হারায় ওরা ঝরে আজও সেই ব্যথায় আর তার উপরে মারতি হারার আঘাত যদি ওরা পায়, পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন দুটি লাল আর তীর খাওয়া পাখির মতো পড়বে হারায় সব ডাল, ফাতেমা জ্বর আছে মুর্তজাকে কয়বারে বারে আর ডাকখানি যার এসে গেছে সে কি আর থাকতে পারে, কে মা ফাতেমা বলে সাবি আর আক্ষেপ করো না মিছে, আর আলী তখন বলে জোহরা চাই ক্ষমা তোমার কাছে, কে সময়েতে খোদার অন্ন আর পরনের কাপড় খানি দিতে পারি নিগো তোমায় তাই বড় শর্মিলা আমি, আর এই শিকায়ত নবীর কাছে এই শিকায়ত নবীর কাছে তুমি যেন করো এই শিকায়ত ফাতেমা বলে শোনো ও গো খেবার শিখন আর রাত গহিলে আমায় তুমি করিয়া দিও দফন, আমার গোসল আমি করব কেউ না মোরে গোসল দেয়, আর আমার কাফন আমি পরব কেউ না মোরে কাফন আই, ফেরেশতাদের সাথে নিয়ে ও গো শেরে মুর্তাজা আর আমারও মাইয়া তের উপর তুমি পড়বে জানাজা, যে হাতে ধরে আমায় কবরেতে সোলাবে আর জান্নাতুল বাকিয়ার মাঝে আমায় দাফন করিবে, তিন ফেরেশতা নিয়ে সাথে কাঁধা লাগাবে তুমি আর যে খাটেতে যাব সে খাট করে রেখেছি আমি, তুমি ছাড়া গায়ের পুরুষ তুমি ছাড়া গায়ের
পুরুষ আর আমায় না ছুঁতে পারে। আরে এই আমার শেষ আশা, স্বামী দিও গো পূর্ণ করে। মা ফাতেমার কথা শুনে কে হযরত আলী আমার মুখের দিকে আর চেয়ে তাকো, আর কেঁদে হলো যারে যার কে হযরত আলী বলে জোহরা, কে হযরত আলী বলে জোহরা, ভাগলে মোর পা ওদিকে হযরত আলী অঝর ঝরায় ঝরতেছে, আর এদিকে মা ফাতেমা গোসল সেরে নিয়েছে, নিজের কাপড় নিজেই পরে নিয়েছে ফাতেমা। কুফুর আতর দেখে আদায় করে মুগরিবের নামা, আলীকে ইশারা দিয়ে ফাতেমা ডেকে নিল, আর দুই ইমামকে রজায় নিয়ে আর যেতে মা হুকুম দিল। ওদিকে তে মোলা আলী রজার দিকে চলেছে, আর এদিকে ঘর বন্ধ করে মা ফাতেমা দিয়েছে। জান্নাতি লোবান মাথার কাছে দিল জ্বালায়ে, আর জিন্দেগির মতো তিনি পড়িলেন সজ্জায় শুয়ে। তবু কাজা হয়ে গেছে মগরব থেকে এসার মাঝে, আর আব্দুল করিম লিখলো শহীদে কারবালা খুঁজে। তো খাসো আম মজলিসের মাঝি যারা সব আছে বলু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতের খবর যখন আর তুই এ মামের কাছে যা, আর জননী জননী বলে আর পড়িয়া কাঁধে ধুলা, তো নানা ছেড়ে গেছে মা গো, আর তুমিও ছেড়ে চলিলে। আমাদের উ পাই জননী আর বলো কি করে গেলে, আর মা বলে ডা কিলে সাড়া, কে মা বলে ডা কিলে সাড়া, কে দেবে আর বলো তুমিও ছেড়ে চলিলে। আমাদের উপায় জননী বলো কি করে গেলে, মা বলে ডা কিলে সাড়া, মা বলে ডা কিলে সাড়া, কে দেবে আর বলো না, মা বলে ডা কিলে সাড়া। মা ফাতেমার
মতের খবর।